বল আগে তুমি বলতে হবে না না বলো আমার আগে তুমি বলো না এটা যদি বলো আমাকে দাও তুমি বলো না ঠিক আছে তো তোমাদের আজকে দেখছো এই জিনিসটা করে না হবে তোমাদের ডিসি সাইড মোটর স্পিড কন্ট্রোল করে না হবে ঠিক আছে তোমাদের এইখানে যে সার্কিট ডায়াগ্রামটা করা আছে তারপরে এখানে সিম্বল দেয়া আছে সার্কিট ডায়াগ্রামে কি দেয়া আছে যে এখানে দুটো রিওস্ট্যাট আমরা ইউজ করছি ঠিক আছে এবার এখানে রিওস্ট্যাটে দেখো দুপাশ থেকে দুটো ভেরিয়েন্ট মানে এই রিওস্ট্যাট মানে তো ভ্যারি করবে তো এইখানটা থেকে দেখো ভ্যারি করে টার্মিনালে দেওয়া আছে ঠিক আছে দুপাশ থেকেই দেখতে পাবে যে ভ্যারি করার জন্য টিক চিহ্ন দেওয়া আছে যে ভ্যারি করা হচ্ছে এখানে যেটা এটা আমরা ভ্যারি করতে পারবো দুটো কি সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যারি করার জন্য ঠিক আছে এরপর কোথায় গিয়েছে এখানে দেখো আমার এই টার্মিনালটা থেকে আমরা কোথায় গিয়েছে মোটরের এ পয়েন্টে আর এদিকে নিচের পয়েন্টটা থেকে দেখো নিচের পয়েন্টটা থেকে কোথায় গিয়েছে মোটরের বি পয়েন্টে আর্মেচারের এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট ঠিক আছে এবার দেখো এই পাশটাতে কি করা আছে একদম যে সোর্স রিওস্ট্যাটের আগের পয়েন্টটা থেকে আমরা কোথায় দিয়েছি অ্যামমিটারে এখানে যে ডিজিটাল অ্যামমিটার আছে আমরা অ্যামমিটারে কানেকশন করেছি অ্যামমিটার তোমরা জানো যে অ্যামমিটারের থ্রু দিয়ে আমাদের পাওয়ারটাকে নিয়ে যেতে হবে ঠিক আছে এবার অ্যামমিটারের আরেকটা টার্মিনাল দিয়ে কোথায় দিলাম আরেকটা টার্মিনাল থেকে দিলাম সানফিল ঠিক আছে এবার সানফিলতে দিলাম সানফিলতে দেখো একটা জিনিস এখানে আবার একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স করা আছে এখানে দেখো যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা করা আছে সেই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা এখানে আমার আছে এখানে সিম্বলটা করা আছে তোমরা বুঝতে পারবে সেই জন্য তো এখানে এর যে এন্ডিং পয়েন্ট সেটা থেকে দেখো এর যে নেগেটিভ পয়েন্ট সেই নেগেটিভ পয়েন্টে কানেক্ট করা আছে আর যে এইখানে যে আর্মেচারের যে টার্মিনাল পয়েন্টটা আর্মেচার এ ওয়ান আর এ টু এই দুটো টার্মিনাল পয়েন্টের যে ভোল্টেজ কত ভোল্টেজ সেটা দেখার জন্য আমরা ভোল্টমিটারটাকে ইউজ করছি দেখো ভোল্টমিটার আমরা কিছু ইউজ করি ভোল্টমিটার আমরা সবসময় প্যারালালি ইউজ করি সেই জন্য দেখো প্যারালালি পজিটিভ এর সঙ্গে পজিটিভ নেগেটিভ এর সঙ্গে নেগেটিভ আমরা কানেকশন করে রেখেছি ঠিক আছে এবার তোমাদের এখানে যে ডিজিটাল অ্যামমিটার বলো ভোল্টমিটার বলো এগুলোকে চালানোর জন্য আমাদের কি করতে হয় এগুলোতে সোর্স দিতে হয় মানে সাপ্লাই দিতে হয় তবে এগুলো অন করে তারপর ওটা রিডিং ক্যালকুলেট করে ঠিক আছে ধরো এর যে রেটিং গুলো আছে তোমরা দেখতে পাবে এই যে দিস ইজ দ্য ধরো দিস ইজ দ্য অ্যামিটার অ্যান্ড দ্যাট ইজ এ রেটিং ইজ দ্য 110 ভোল্ট 50 হার্জ 230 ভোল্ট 50 হার্জ দ্যাট ইজ দ্য মেকার নেম ইজ ক্যাবস ইলেকট্রিক্যাল ইলেকট্রা ওকে দ্য মেকারস নেম অ্যান্ড দ্যাট ইজ এ টেবিল অফ ইনস্ট্রুমেন্ট টেবিল অ্যাপারেটাস টেবিল ইট উইল হ্যাভ টু কমপ্লিট ইউ অ্যান্ড আফটার দ্য কমপ্লিটিং দ্য কানেক্টিং দ্য your supply then the meter shows the reading but there is no chance of any reading in the meter because there is the motor is stop condition and there is a one thing please insert that is the direct current motor which is connected through the this rheostat and there is a field in that case bujhte na parle kintu bolbe tumra in that case there is a point
তোমরা দেখো এই জিনিসটা, তোমাদের যে ডিসি সোর্সটা, ডিসি সোর্সটা দেওয়ার জন্য এখানে যে সাপ্লাইটা আউট, সাপ্লাই ইউনিট আছে এখানটায় দেখতে পাবে যে সাপ্লাই ইউনিট, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই ইউনিট। পাওয়ার সাপ্লাই ইউনিটে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, এখানে দেখো ভোল্ট মিটার, অ্যাম মিটার আর ভোল্ট মিটার তিনটে দেওয়া আছে, ঠিক আছে। এইখানটায় দেখো একটা জিনিস কি করা আছে যে ডিসি ভোল্ট মিটার, এটার ক্ষেত্রে ডিসি অ্যাম মিটার আর ডিসি এই এসি ভোল্ট মিটার, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হবে, এখানে দেখো এখানে আর ওয়াই বি, ঠিক আছে, আর ডিসি অন, ডিসি অন। তো তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে আমি সাপ্লাইটাকে অন করব, ঠিক আছে, সাপ্লাইটাকে অন করলাম। দেখো এখানটায় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডিসিতে আমার এখানে আমি যখন মোটরটাকে অন করব তখন আমার এই অ্যাম মিটারটাই শো করবে যে কত কারেন্ট যাচ্ছে কিনা, কেননা আমার এটা কি হয় আমরা এটা সিরিজে আমরা কানেক্ট করি অ্যাম মিটার সবসময়, তো আমার কারেন্ট শো হলে দেন তারপর আমরা এখানে রিডিংটা পাবো। আর ভোল্ট মিটার যেহেতু প্যারালেলে থাকে সেহেতু আমি সমস্ত কিছু ভোল্ট মিটারের যে ফাংশনটা আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এসি যে ভোল্টেজ সেটা আমরা কত দেখতে পাচ্ছি। দেখো হাই অনেক ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ 400 কাছাকাছি ভোল্টেজ আছে, ঠিক আছে, যেহেতু থ্রি ফেজ লাইন আছে সেই জন্য। তো এখানে দেখো ভোল্টেজ এখানে কত আছে, 250 ভোল্টেজ আছে, এখানে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে 250 ভোল্টেজ আছে। এখানে অ্যাম মিটার জিরো অবস্থায় আছে, আর এসি যে ভোল্ট মিটারটা আছে এসি ভোল্ট মিটারটা তোমার কি অবস্থায় আছে, এসি ভোল্ট মিটার দেখো 400 ভোল্ট যে এসি সাপ্লাই আছে সেটাতে আছে। এখানে তোমার আর ওয়াই পি তিনটি কানেকশান আছে। এবার কি এইখানটায় এই সুইচটা দেখলে বুঝতে পারবে তোমরা, এখানে দেখো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভোল্ট মিটার না দিয়ে এখানটা একটা জিনিস করেছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে এইখানে টিউনিংটা করা আছে কিসে, ওয়াইবি, ওয়াইবিতে কানেকশানটা করা আছে, ঠিক আছে, ওয়াইবিতে এখানে আমার ভোল্টেজ দিচ্ছে 250। এখানটাই আমি বিআরএ আছে, ঠিক আছে, এখানটায় দেখো আমার সাপ্লাই এখানেও সেম সেম সাপ্লাই আছে, ঠিক আছে। এবার সেম ভোল্টেজটাও দেখাচ্ছে, আমি ফেজগুলো চেঞ্জ করছি, অনলি ফেজগুলো আর ওয়াই বি তিনটে ফেজ আমি চেঞ্জ করলে এটা সেই অবস্থায় দেখতে পাবো, ঠিক আছে, ঠিক আছে। তো তোমরা যে জিনিসটা বুঝতে পারলে, ঠিক আছে, এবার আমরা এই সাপ্লাই ভোল্টেজের ইয়েটা আমরা দেখতে পাচ্ছি যে আর ওয়াই বি কোনটাতে কত কি ভোল্টেজ আছে সেই সোর্স, সেই জিনিসটা তোমরা এখানে দেখতে পেলে, ঠিক আছে। এবার আমরা চলে যাব তোমার মোটরে ওখানে, তো আমরা দেখবো কীভাবে স্পিডটাকে কন্ট্রোল করা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো এখানে দেখতে থাকো। আচ্ছা এই এই জিনিসটা এল এফ এন্ড এ লাইন ফিল অ্যান্ড আর্মেচার, এখানে এটা নো ভোল্ট রিলে কয়েল, এটা হ্যান্ডেল দ্যাট ইজ মুভ, দিস পয়েন্ট ইজ দ্য স্টার্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের পয়েন্টগুলোকে কাট করে করে নিয়ে গিয়ে আমি এরকম করি অন কন্ডিশনে, এটা হচ্ছে হ্যান্ডেলের অফ কন্ডিশন, এটা হচ্ছে হ্যান্ডেলের অন কন্ডিশন। অন কন্ডিশনে গেলে এই এনভিআর কয়েলটাই হ্যান্ডেলটাকে ধরে রাখে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সাহায্যে। এটা হচ্ছে ওভারলোড কয়েল, রিলে কয়েল, কী হয় যখন কোনো মেশিনে ওভারলোড বা কোনো ফল্টি হয় তখন এই রিলে কয়েলটা এইখানে দুটো, যেটা আমরা যে থিওরি ক্লাসে পড়েছি দুটো, এখানে একটা অ্যাট্রাকশান ইয়ে আছে যেটাকে অ্যাট্রাক্ট করলে এই এই হ্যান্ডেলটি যেটা ধরে থাকে সেটাকে শর্ট করে দেওয়ার জন্য হ্যান্ডেলটা ওপেন হয়ে যায়। এই ওভারলোড রিলে কয়েলটা এই ম্যাগনেটটাকে অ্যাট্রাক্ট করার জন্য অন কন্ডিশনে কী থাকে, হ্যান্ডেলটা এরকম আর ওভারলোড, ওভারলোড রিলে কয়েলটা ওভারলোড এইখানটা, ওভারলোড রিলে কয়েলটা এইটাকে অ্যাট্রাক্ট করে ফেলে কোনো ফল্ট কন্ডিশন হলে, তখন এই এই এনভিআর মানে নো ভোল্ট রিলে কয়েলটা ডি এনার্জাইজড হয়ে যায়। আমরা ক্লাসে যেটা পড়েছি ডি এনার্জাইজড হয়ে যায় তখন এই হ্যান্ডেলটা
নিজে নিজে অফ কন্ডিশনে চলে আসে, মানে মোটরটাকে বাঁচিয়ে দেয়। তো এই এই মেশিনের ক্ষেত্রে যেমন স্টার্টারটা রয়েছে, এর সেম কনস্ট্রাকশন এই মেশিনে আছে, বাট স্টার্টারটা আমার এই ক্ষেত্রে খারাপ আছে, কোনো কিছু মেনটেন্যান্সে দেওয়া আছে। তার জন্য আমরা কী করছি, ডাইরেক্ট সাপ্লাই যেটা পাচ্ছ সমস্যার ওই দিক থেকে, যে তোমাদের মেশিন থেকে কীভাবে সাপ্লাইটা শুরু হয়েছে সেটা বলেছে। তো ডাইরেক্ট সাপ্লাই একটা এল একটা সাপ্লাই ইউনিট থেকে এখানে এলো, এখান থেকে আমরা অন করার পর অন করছি। এবার দেখো আমরা স্টার্টারটা কেন ইউজ করি, স্টার্টারটা, আচ্ছা তোমরা কি এমনি রানিং ভিডিও দেখতে পাচ্ছ? তো স্টার্টারটা কেন আমরা ইউজ করি, কারণ আর্মেচারটাকে লিমিট কারেন্ট দিতে, আর্মেচারে কারেন্টটা লিমিট দিতে। এবার মনে করে দেখো, আর্মেচারে আমরা ডাইরেক্ট কারেন্ট দিয়ে অনেক ম্যাথ করেছি, তো আমাদের এখানে, আমাদের এখানে দুটো পয়েন্ট, এক মিনিট আমি মিটারটাকে অফ করছি, আমাদের এখানে দুটো পয়েন্ট, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক। এবার লক্ষ্য করে দেখো আমার এখানে যে সার্কিট ডায়াগ্রামটা আছে, এইটা একটা রিওস্ট্যাট, এটা একটা রিওস্ট্যাট, এইটা একটা রিওস্ট্যাট, এটা একটা রিওস্ট্যাট। এটা করার অর্থ একটাই, যে এই রিওস্ট্যাট দুটো কীভাবে কানেক্টেড আছে, মানে দেখো এই রিওস্ট্যাট দুটোর পিছন দিকটা দুটো শর্ট আছে, মানে দুটো উল্টো দিকে শর্ট আছে, তার মানে এই দুটোর, দেখো এই দুটো, এই যে তারটা দেখতে পাচ্ছ, এই দুটো, এই যে তার দুটো দিয়ে শর্ট আছে, এই দিকে একটা টার্মিনাল, এদিকে একটা টার্মিনাল শর্ট, মানে এই কানেকশনটা প্র্যাকটিক্যালি এখানে হয়েছে, শর্ট আছে। এবার এর একটা পয়েন্ট আছে, এর একটা পয়েন্ট, সেই পয়েন্ট দুটো এটা, ক্লিয়ার? এই রেজিস্ট্যান্স দুটো কি করে নিয়েছি আমি, এই রেজিস্ট্যান্স দুটো, এইটা জকি, আমরা রিওস্ট্যাটে কি বলেছি তিনটে পয়েন্ট থাকবে, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, মাঝখানে একটা পয়েন্ট। এবার এই দুটো রিওস্ট্যাটকে দেখো এইভাবে নিয়ে, তাহলে পেছন দিকটা শর্ট করা আছে, সাপ্লাই পয়েন্ট এই দুটোতে একটা এল, একটা কিন্তু, মানে একটা ফেজ, একটা নিউট্রাল ঢুকে গেছে, এদিকে একটা ফেজ, একটা নিউট্রাল ঢুকে গেছে। এই যে রিওস্ট্যাটের দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট দেখো একটা লাল, এই পয়েন্টটা গেছে ব্ল্যাক, এই ব্ল্যাক যাওয়া মানে আমি এইটাকে মুভ করে, যেটা আমরা স্টার্টারের সাহায্যে আমরা যেমন রেজিস্ট্যান্সটাকে মুভ করছিলাম, এই জকি দুটোকে মুভ করে আমি এইটা গেছে, এই যে পয়েন্ট দুটো থেকে গেছে কোথায় দেখো, জাস্ট আর্মেচারে, ব্লুটা গেছে এ ওয়ানে, রেডটা দেখো, এই রেডটা গেছে এ টুতে। তার মানে কি, আমরা সেই একই রেজিস্ট্যান্স এই রিওস্ট্যাটের মাধ্যমে, স্টার্টারটা আমার একটু খারাপ আছে বলে রিওস্ট্যাটের মাধ্যমে একই রেজিস্ট্যান্স আমি আর্মেচারে ইনবিল করলাম, যাতে ইনিশিয়াল কন্ডিশনে ব্যাক ইএমএফ যখন তৈরি থাকবে না, কারেন্টটাকে আমি সেফ জায়গায় নিয়ে যেতে পারি, মানে কারেন্টটাকে আমি লিমিট করতে পারি, সেফ 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 পরিমাণ কারেন্ট যেন আমি প্রবাহিত করতে পারি। কি করে আমি যদি তোমরা যেটুকু বুঝতে পারবে বোঝো, নেক্সট তোমরা ভিডিও দেখে বাকিটা বুঝতে পারবে, ঠিক আছে? স্যার যেটা বলছেন সেটা শুনে যাও, ঠিক আছে? তো দেখো যেটা বলতে চাইছি, যে এই এইখানটাতে স্টার্টারের ক্ষেত্রে কী করছিলাম আমরা, যেমন স্টার্টারটাকে এইভাবে এখান থেকে মুভ করেছিলাম, মানে পুরো রেজিস্ট্যান্সটা প্রথমে আর্মেচারের সার্কিটে দিয়েছিলাম, তারপরে কাট করে দিয়েছিলাম। সেম জিনিস এই পুরো রেজিস্ট্যান্সটাকে ধরে নাও এখানে ছিল জকি দুটো, তো যখন আমরা এরকম সরিয়ে নিয়ে যাচ্ছি, মানে আস্তে আস্তে স্পিড বাড়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, তার মানে আস্তে আস্তে রেজিস্ট্যান্সটাকে কাট করে আমি জিরোর দিকে নিয়ে যাচ্ছি। সেম জিনিস, তাহলে এই দুটো শো করছে কি, আবার বলছি এটা পজিটিভ মানে ফেজ, এটা নিউট্রাল, এখানে দুটো রিওস্ট্যাট, রিওস্ট্যাট দুটো কানেকশন, এই দুটো শর্ট আছে, এই জন্য এখানে শর্ট আঁকা হয়েছে, এই দুটোতে একটা পজিটিভ পেয়েছে, একটা ফেজ, একটা নিউট্রাল, এইখানে এই জকি দুটো থেকে দুটো পয়েন্ট বেরিয়ে গেছে, তাহলে এটা 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 কি স্টার্টিং এর স্পিড কন্ট্রোল অফ ডিসি শান্ট মোটর? শান্ট মানে আমরা জানি কি, সাপ্লাইটা আর্মেচারের অ্যাক্রসেও থাকবে, সাপ্লাইটা ফিল্ডের অ্যাক্রসেও থাকবে, যেটা 230 ভোল্ট করে ম্যাথ করতাম। তাহলে দেখো সাপ্লাইটা এইভাবে এসেছে, এই যে সাপ্লাইটা এইভাবে এসেছে, কিন্তু এই সাপ্লাইটা ডাইরেক্টলি আর্মেচারে না এসে থ্রু রেজিস্ট্যান্স হয়ে এসছে। কেন, আমার স্টার্টারটা খারাপ আছে, সেই জন্য আমি রেজিস্ট্যান্সকে দিয়ে কারেন্টটাকে লিমিট করিয়েছি, সেই জন্য দেখো আর্মেচারে অ্যাক্রসে কিন্তু এটাই এলো 230 ভোল্ট। এই 230 ভোল্ট থেকে আমি দুটো পয়েন্ট পেয়েছি, এই দুটো পয়েন্ট থেকে এই যে দুটো, একটা লাল একটা নীল, এই তার এলো এটা, তাহলে সাপ্লাই ভোল্টেজ পেয়ে গেলাম। এবার লক্ষ্য করে দেখো এই অবধি আমার আর্মেচার হয়ে গেল, এই দুটোকে আমি কন্ট্রোল করে, ভ্যারিয়াক দুটোকে কন্ট্রোল করে আমি আর্মেচারে সেফ কারেন্ট পৌঁছাতে পারবো, যাতে আর্মেচারের ওয়াইন্ডিংটা বার্ন করে না যায়। এই যে এই সিম্বলগুলো দেখছো, এগুলো হচ্ছে নিচে থেকে যে মোটরটা তোমাদেরকে দেখালাম, মোটরের টার্মিনাল বক্স রয়েছে, ওই টার্মিনাল বক্সের আর এ ওয়ান আর এ টু পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্ট দুটোকে আমরা তুলেছি, একটা হচ্ছে ফিল্ডের জন্য দুটো পয়েন্ট ছিল, আর আর্মেচারের জন্য দুটো পয়েন্ট ছিল, সেই জন্য মোট চারটে টার্মিনাল বক্সে পয়েন্ট দেখিয়েছি। ওইদিকে দেখো, এখানে দেখো মোট চারটে পয়েন্ট আছে, একটা দুটো হচ্ছে ফিল্ডের জন্য আর দুটো হচ্ছে আর্মেচারের জন্য, এ ওয়ান এ টু আর এফ ওয়ান এ টু এফ টু, যেটা থেকে তারগুলো এসে পিছন দিকে, যেটা থেকে তারগুলো এসে পিছন দিকে এইখানটাতে
এই এইগুলোতে আসছে F1 F মানে SH1 SH2 যা F1 F2 তাই সানফিল্ড 1 পয়েন্ট আর সানফিল্ড 2 এবার কি হচ্ছে আমরা এই অফ দি সার্কিটটা কমপ্লিট করলাম এবার দেখো সাপ্লাই ভোল্টেজ থেকে এই যে এটা আসছে এইটা তো পজিটিভ তার এই পজিটিভ তারটা আর অ্যামিটার ভায়া করে অ্যামিটার আসছে অ্যামিটারের উল্টো দিকে মানে অ্যামিটার সিরিজে থাকে কারেন্ট মাপে বলে তো এই পজিটিভ সাপ্লাইটা এখানে দিলাম এখান থেকে একটা সাপ্লাই নিয়ে সানফিল্ড ওয়ানে দিলাম কেন সানফিল্ডের মতো কতটা কারেন্ট আমার যাচ্ছে সেটাকে আমি বুঝতে পারবো এই অ্যামিটারের সাহায্যে তাহলে এই সাপ্লাই থেকে এসে এখানে গেল দেখো এই তারটা এখানে গেল নেক্সট এটা গেছে এই সানফিল্ড ওয়ানে এই দেখো এই যে ভ্যারিয়াকের চিহ্ন এই ভ্যারিয়াকটা হচ্ছে এর জন্য তাহলে এই দুটো হচ্ছিল আর্মেচারে ভোল্ট কারেন্টকে কন্ট্রোল করার জন্য আর এইটা হচ্ছে সানফিল্ডের কারেন্ট কন্ট্রোল করার জন্য এরকম এটাকে মুভ করলে রেজিস্ট্যান্সটাকে কম বেশি করতে পারি এর সাথে সাথে আমার সানফিল্ডের ভিতরে কারেন্টটাকে কম বেশি করব কারেন্ট সানফিল্ডে কম বেশি করলে কি হচ্ছে ফ্লাক্সে কম বেশি হচ্ছে ফ্লাক্স যদি আমি কমিয়ে দিই স্পিড বেড়ে যাবে আমরা জানি আমাদের ই এন ইকুয়াল টু ইভি বাই ফি ইভি বাই ফাই তো এটা হওয়ার পর যখন এই যে সানফিল্ডের নিচের নেগেটিভটা দেখো এখানে চলে গেছে ক্লিয়ার দেখো আর্মেচারের নিচের এ টু পয়েন্টটা দেখো এই পয়েন্টটাও এইটা এই পয়েন্টটা এটা মানে আমার কথা হচ্ছে সানফিল্ড মোটর শান্ট মোটর যখন আমরা পড়ি শান্ট মোটরে সাপ্লাই থেকে আর্মেচারে অ্যাক্রসে একটা পজিটিভ একটা নেগেটিভ যাবে আবার সেটা কি এই দেখো পজিটিভ এই পজিটিভটা যাচ্ছে এই থ্রু দিয়ে এই এই থ্রু দিয়ে এই নেগেটিভ কোনটা এই থ্রু দিয়ে এই এই এইখান থেকে এসে আর্মেচার পজিটিভ নেগেটিভ ফিল্ড কী করে পাবো পজিটিভ নেগেটিভ এই দেখো ফিল্ড ফিল্ডটাকে অ্যামিটারের ভিতর দিয়ে নিয়ে গেলাম এই কালোটা ব্ল্যাক তারটা দিয়ে বেরোলো এই দেখো পজিটিভ পেয়ে গেলাম আর এখান থেকে ডিরেক্ট এসে নেগেটিভ আশা করি বোঝা গেছে তাহলে কি বলতে চাইছি এইটাকে দিয়ে এই রিওস্ট্যাটটাকে দিয়ে আমি সানফিল্ডের কারেন্টটাকে কম বেশি করবো এই দুটোকে দিয়ে আমার আর্মেচারটা উইদাউট স্টার্টার দিয়ে কাজ করছি ঠিক আছে তাহলে আমরা স্পিড কন্ট্রোল করছি দেখো স্টার্টিং অ্যান্ড স্পিড কন্ট্রোল স্টার্টিংটা কী করছি স্টার্টিংয়ের কাজটা করছে এই দুটো রেজিস্ট্যান্স আর্মেচারটার জন্য আর্মেচারের রেজিস্ট্যান্স কম বেশি করি আমি স্টার্টিংটাকে করছি আর ফিল্ডের রেজিস্ট্যান্সটাকে কম বেশি করি আমি স্পিডটা কন্ট্রোল করছি এইটা যখন আমাদের স্পিডটা আমরা দেখবো যে এরকমভাবে মুভ করছি তখন দেখবেন এই স্পিডটা আওয়াজটা পাবে আমাদের কাছে ট্যাকোমিটারটা আমরা অ্যাভেলেবল করছি তো তখন স্পিডটা দেখবে তোমরা কম বেশি করছি ঠিক আছে এবার সৌম স্যার তোমাদেরকে ল্যাবটা করাবে তো আমরা এনার্জাইজ করছি কতটা সাপ্লাই দিয়ে মিটার করে দেখো অ্যাট ফার্স্ট দ্য জিরো কন্ডিশন দেন দ্য মিটার উইল শো দ্য রিডিং আচ্ছা কিছু কি বুঝতে পারলি তোরা কথা আছে কানেকশনটা বুঝতে প্রবলেম হচ্ছে তাই তো ঠিক আছে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো সাপ্লাই সাপ্লাই দেওয়া আছে ঠিক আছে সাপ্লাই থেকে আমরা স্টার্ট করলাম সাপ্লাই থেকে স্টার্ট করার পর প্রথমে সবার প্রথম একটা জিনিস তোমরা দেখে নাও এইখানে যে সাদা কালি দিয়ে যে সিম্বল ইয়েটা সার্কিটটা করা আছে সেটা দেখে নাও তারপর তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা এটা অন আছে তোমরা সাপ্লাই একটা জিনিস সাপ্লাই দিয়ে দিলাম একবার হাতে সরো একবার সরো তো দেখতে দেবো না তোরা বুঝতে এরকম পাচ্ছি না দেখতে বলে যাও পজিটিভটা এলো ঠিক আছে পজিটিভটা আসার পর দেখো এই জায়গাটা দিয়ে যে রেজিস্ট্যান্স এর ছবিটা দেয়া আছে এইটা দিয়ে একটা রেজিস্ট্যান্স বসিয়ে দাও একটা যে রিয়েস্টার আছে এই রিয়েস্টারটাকে এখানে বসিয়ে দাও আর এই রিয়েস্টারটাকে এখানে বসিয়ে দাও এবার এদের দুটো পয়েন্ট দেখো এখানে শর্ট আছে ঠিক আছে এখানেও শর্ট আছে এই যে ভেরিয়েবলটা তীর চিহ্ন দিয়ে তীর চিহ্নটা হচ্ছে এটা তীর চিহ্নটা হচ্ছে এটা ঠিক আছে দুটো থেকে আমরা বার করছি বার করে কি করছি এই টার্মিনালটা ডাইরেক্ট যাচ্ছে কোথায় যে আর্মেচারের এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট মানে আর্মেচার এ ওয়ান এ টু আর্মেচারের পজিটিভ নেগেটিভ যাচ্ছে এরপর কি হচ্ছে এইখান থেকে দেখো এই টার্মিনালটা থেকে আমার ভোল্টেজের যে এই এ ওয়ান এ টু তে যে কি ভোল্টেজ আছে সেটা দেখার জন্য আমরা ভোল্টেজটা প্যারালালি সাপ্লাই দিয়েছি ঠিক আছে ভোল্টমিটারটাকে প্যারালালি কানেকশন করেছি এরপর দেখো আমার যে শান্টে আমার সাপ্লাই দিতে হবে সেটা কিভাবে দেবো আমার শান্টে ডাইরেক্ট থ্রু রেজিস্ট্যান্সের আগে থেকে আমি সাপ্লাইটাকে দিলাম দিয়ে কোথায় গেল আমার অ্যামিটারে গেল অ্যামিটারে যাওয়ার পর কি অ্যামিটারে আমরা সিরিজে কানেকশন করি সিরিজের থ্রুতে আমরা সানফিল্ডে কানেকশনটা করলাম দেখতে পেয়েছো এখান থেকে ডাইরেক্ট এলো অ্যামিটারের থ্রুতে ডাইরেক্ট সিরিজে গেল এবার যে সিরিজে দেখো ভেরিয়েবল আছে ভেরিয়েবলের যে এরিয়াটা আছে সেটা আমরা এইটার সাহায্যে আমরা ভেরি করছি ঠিক আছে এইটা দেখো
এটা সাথে আমরা যে ভ্যারি করছি এই ভ্যারি ভেরিয়েবলে এই ভ্যারিটা করছি এর ফলে এইখানটা আমরা সার্পিলটাকে আমরা ভ্যারি করতে পারছি এরপর কি সার্পিলের লাস্ট পয়েন্টটা থেকে চলে গেল কোথায় এখানে নেগেটিভ পয়েন্টে ঠিক আছে এবার দেখো তোমাদের আমরা এই মোটরটাকে স্টার্ট করছি এবার দেখতে পাবে সাপ্লাইটা এখানে একটা কোয়াড আছে পিছনে একটা কোয়াড আছে তোমরা এখানটা দেখতে পাবে এবার দেখো এইটা শো করছে ফিল কারেন্ট এইটা শো করছে আর্মেচার ভোল্টেজ তাহলে এই অবস্থায় আর্মেচার ভোল্টেজ 120 ওকে ফিল কারেন্ট হচ্ছে 0.19 তো এই ফিল কারেন্টটা আর একটা আরেকটা এই ফিল কারেন্টের সঙ্গে স্পিডটা দেখো মোটরটা ঘুরছে একটা আওয়াজ পাচ্ছ যখনই ফিল কারেন্টটা চেঞ্জ করবো মানে কমাবো ফিল কারেন্ট কমানো মানে ফিল ফ্লাক্স কমে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ স্পিডটা আরও বেড়ে যাবে আওয়াজটা শুনে বুঝতে পারবে এবার দেখো এইখানে আমি এটাকে ভ্যারি করবো দেখো দেখা যাচ্ছে স্পিডটা ঘুরছে দেখছ তোমার রেসপন্স করো এ হচ্ছে তো এবারে দেখো স্যার ওই দিকে ওপরে ওই 0.19 যখন ফিল্ডটা কারেন্টটা কমিয়ে দেবেন তখন দেখো কী হয় আরও বাড়বে দেখো রিওস্টেট কন্ট্রোল করছে এখানে দেখো আমি এখানে 0.16 হয়ে গেল আর কোনো হয়েছে দেখো 1.14 হয়ে গেল রিওস্টেটটা কন্ট্রোল করে দেখো স্পিড আরও বাড়ছে হয়ে যাচ্ছে কিন্তু দেখো আর্মেচার ভোল্টেজ শো করছে 119 থেকে 120 মধ্যে দেখো আবার এবারে ফিল্ড কারেন্টটা আরও আরও কমাবো দেখো ওখানে স্পিড বাড়বে ওখানে ধরো আমি বুঝতে পারছো ফিল কারেন্ট আরও কমিয়ে দিয়েছে কত কমিয়ে দিয়েছে 0.11 এবারে ফিল কারেন্ট বাড়াচ্ছে দেখো এটা বাড়াচ্ছে বাড়াচ্ছে মানে বলছি বাড়ো 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 ফিল কারেন্ট 0.17 0.21 দেখো মোস্টটা করে আসতে যাচ্ছে হয়েছে আচ্ছা তাহলে ওই দিকের ফিল্ডটা দিকে আমি এই সার্কিটটা তোমাদেরকে এঁকে গ্রুপে পোস্ট করবো ঠিক আছে তোমরা তো স্টার্টার দিয়ে ইয়ে করেছিলে মানে করেছিলে এই স্টার্ট তোমাদের মেনলি অসুবিধা হচ্ছে এই দুটো রিস্টার্টকে নিয়ে তাই তো যেটা আর্মেচারের সঙ্গে কানেক্টেড আছে এবার দেখো তোমাদের এই জিনিসটাই দেখাচ্ছি দেখো আমি এইখানটায় দেখো এইখানে আমি ফিল্ডটাকে আমি 15 ফিক্সড করলাম ঠিক আছে এইখানে ভোল্টেজটাকে আমি এবার ভ্যারি করবো তার সঙ্গে দেখতে পাবে যে কীভাবে মোটরটা স্পিডটা ভ্যারি করছে এক মিনিট বলছি এইটা দেখো যতক্ষণ ফিল্ডটা আমরা 0.11, 0.15 থেকে 0.21 করছিলাম কিন্তু তখন মোর অরলেস ভোল্টেজটা কিন্তু 120 ছিল বুঝতে পারছো মানে আমি ভোল্টেজটাকে সেম রেখে দিয়ে আমার ফিল্ডটা কারেন্টটা কন্ট্রোল করছিলাম তার মানে আমার ইভিটা মোর অরলেস কম বেশি 120 ছিল এবার আমি এই দুটোকে দিয়ে এই রিওস্টেট দুটোকে দিয়ে আমাদের ইভিটাকে কন্ট্রোল করা হবে ঠিক আছে দেখো দূরে গিয়ে টোটালটা নিয়ে আসছি ওপর নিচে টোটালটা আর কি একটু দূরে গিয়ে তুমি একটু তাহলে ইয়ে করো না দেখো কী হবে তুমি মিটারগুলো শো করবে না ঠিক আছে কোনো পার্ট করে দেখি কোনো অসুবিধা দেখো এবার দেখো এখানে 20 এটা আছে এটাকে আমি ভ্যারি করছি দেখো 140 চলে গেল বুঝতে পারছো 145 ভোল্টমিটারটা 145 চলে গেল 145-এর সঙ্গে স্পিডটা দেখো কেমন আওয়াজটা বেশি হয়ে গেল আবার দেখো এবার দেখো স্যার আবার ভোল্টেজটা বাড়াচ্ছে একটু বাড়াও
চার ভোল্টেজ তো বাড়াচ্ছে, আওয়াজও বাড়ছে, বাড়ছে আরো। হ্যাঁ কি না বলো দাদি, বাড়ছে। দেখো ফিল কারেন্ট কিন্তু সেই যেরকম রেখেছিলাম সেটা দিয়ে আছে। দেখো ভোল্টেজ 178 হয়ে গেছে। এবার তোমরা সেই জিনিসটা বুঝতে পারলে যে আমরা একটাকে ঠিক থেকে আরেকটা দিয়ে আমরা পাওয়ার বাড়ানোটা করতে পারবো। আওয়াজটা শুনতে পাচ্ছ নিশ্চয়? আওয়াজ দেখো ভোল্টেজটা কমাচ্ছি, তার ফলে স্পিডটা কমে যাবে। দেখো মানে এটা ঘোরার কোনো ইচ্ছাই নেই মোটরটা। ক্লিয়ার? তাহলে সার্কিটে যে প্রবলেমটা হচ্ছে সেটা বাদ দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, সেই সার্কিটের প্রবলেমটা আমি আমি ক্লাসে গিয়ে আরেকবার করে দেবো। ওই সার্কিটে নতুনভাবে এঁকে দেবো স্টার্টারের বাদ দিয়ে। তো আলটিমেট হচ্ছে ফিল্ডের জন্য যে রিওস্ট্যাট আর এটা হচ্ছে আর্মেচার ভোল্টেজের যে রিওস্ট্যাট, তাহলে স্টার্টিং স্পিড কন্ট্রোল অফ ডিসি শান্ট মোটর। ক্লিয়ার? তো এরপরে কার কী প্রবলেম আছে? সাদা চকটা বেশি দেখতে পাবে, আর যদি স্পিডে করে তাহলে আর দেখতেই পাবে না, ঠিক আছে? ফ্রিকোয়েন্টলি ঘুরলে এবারে স্টার্ট করছে মেশিনটা। হ্যাঁ স্যার। ও স্পিডটা বাড়াবে কমাবে ওটা কিন্তু আমি আর দেখাচ্ছি না, মানে উপরে কী হচ্ছে না, শুধু স্পিডটা দেখো। কমে গেল, তোমরা বলবে কমে গেল না বেড়ে গেল। এখন তারপরে উচিত যেমন বেড়ে গেল এখানকার প্যারামিটারগুলো দেবো। ভোল্টেজ 140 ছিল, এখন 152। ফিল কারেন্ট ডাকো, ঠিক আছে? ও মেনলি এই এই রিওস্ট্যাটগুলোকে দিয়ে কন্ট্রোল করেছেন। ভোল্টেজ থেকে বাড়ি বুঝতে পারছো, সেই আগের মতো 50 নিয়ে আছে। চলো ফোন তো মনে করো, থ্যাংক ইউ বলে দাও স্যারকে। থ্যাংক ইউ। ঠিক আছে চলো।